Hi guys, this is Yan Law here, new head coach of Minerva Punjab FC for the upcoming I-League, and here's my story. Welcome to Aakaashvaani. আজ কি আমরা আছি ইয়ান লয়ের সাথে আগেরবার যখন ইন্টারভিউ নিয়েছিলাম মহামেডান ক্লাবের হয়ে তখন উনি মহামেডানের ইউথ ডেভেলপমেন্টের হেড ছিলেন আর এখন কিন্তু মিনার্ভা পাঞ্জাব এফসির হেড কোচ তো ওনার থেকেই ওনার বক্তব্য শুনে নেব তুমি খুব কম বয়সে আর কি খেলা ছেড়ে কোচিংয়ে চলে গেছো তো কোচিংয়ে হঠাৎ কেন গেলে খুব কম বয়সে খেলা ছেড়ে এখন মাত্র 26 ইয়ার্স এজ এফসি এ লাইসেন্সড মানে ইয়াংগেস্ট কোচ ইন্ডিয়াতে তো খেলাটা এত তাড়াতাড়ি ছেড়ে কোচিংয়ে চলে গেলে কেন সো কোচিংয়ে আমি আই ওয়ান্ট সে I got into coaching, but it happened by mistake, you can say, you know. So, accidental, that's a better word. আমি যখন জর্জে খেলছিলাম জর্জ টেলিগ্রাফ কলকাতা প্রিমিয়ার ডিভিশনে তখন আমাদের যে কারেন্ট আইএফএ সেক্রেটারি হয়েছে মিস্টার জয়দীপ মুখার্জি আমাদের জর্জেও কর্মকর্তা ছিল আর তখন হি ওয়াজ দি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ আইএফএ হেড অফ কোচ এডুকেশন তখন বেঙ্গলে ফার্স্ট টাইম ডি লাইসেন্স হচ্ছিল অ্যান্ড তখন ডি লাইসেন্সের ক্যান্ডিডেট হচ্ছিল না তো উনি আমায় বললো যে ওয়াই ডোন্ট ইউ গো অ্যান্ড ট্রাই সো যে ওটা গেলাম কোচিংয়ে ইন্টারেস্ট পেলাম কোর্সগুলো করলাম পরপর অ্যান্ড টুডে নাও আই হ্যাভ এ লাইসেন্স সো ইটস এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার So you've also been a part of AIFF, AIFF development. So you have worked for the AIFF. So how keen is AIFF for the development of grassroots and overall football development? AIFF, it was a different experience because it was more into management than actual on-field coaching. So our mind was always mathe. শুনলে তোমরা প্লেয়ার ছিলেন এখন কোচ তো মাঠের চেয়ে দূরে থাকতে পারেন না তো এই ঘরের ভেতর না থেকে আবার মাঠেই যাব আমরা এখন সিসিএফসিতে আছি তো মাঠের পাশে ঘুরতে ঘুরতেই বাকি ইন্টারভিউটা হবে তো চলো তো মাঠের কথা বলতে আর কিন্তু মাঠে চলে এসেছি মানে ভেতরে পোষাচ্ছিল না আর যেহেতু বললো মাঠের মানে মাঠ ছাড়া হয় না তো মাঠেই চলে এসেছি বা সিসিএনএফসি গ্রাউন্ডের অসাধারণ পরিবেশ সো ইউ আর দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান কোচ রাইট নাও ইউ হ্যাভ অলসো কোচ দ্য টিম ফর টু ম্যাচেস ইন এফসি কাপ সো হাউ ডাজ ইট ফিল দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর ইউ হাউ ডাজ ইট ফিল কোচিং সাচ আ বিগ টিম ইউ হ্যাভ অলরেডি ওয়ান দ্য আই লিগ ওয়ান্স সো হাউ ডাজ ইট ফিল কোচিং দেম ইটস কোয়াইট আ চ্যালেঞ্জ বিকজ অনেক কটা প্লেয়ার আমার থেকে বয়সে বেশি আমার থেকে অনেক বেশি খেলেছে ডেফিনেটলি বাট দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আদার দ্যান দ্যাট দ্যাজ নাথিং নো প্রবলেম দ্য বয়েজ আর ভেরি ডিসিপ্লিনড ইউ নো হ্যাভ টু নো কীভাবে ওদেরকে ম্যানেজ করা যায় হাউ টু প্লে অ্যাগেনস্ট অপোজিশন অ্যান্ড এএফসি কাপ ওয়াজ আ ডিফারেন্ট চ্যালেঞ্জ অল টুগেদার বিগার দেন এনি লিগ আই প্লেড বিগার দেন এনি লিগ আমি কোচিং করেছি ইট ইজ দি আলটিমেট সো ইট ইজ আ ড্রিম অনেক কোচদের জন্য যে এই লেভেলে কোচিং করার অ্যান্ড আমি এত কম বয়সে এত আর্লি ডিরেক্টলি পেয়ে গেলাম এটা খুব বড় সুযোগ অ্যান্ড আই উড অলওয়েজ লাইক টু থ্যাংক মিস্টার বাজাজ ফর ট্রাস্টিং মি উইথ দ্যাট রঞ্জিত বাজাজের ব্যাপারে অনেক কথাবার্তা হয় যে এখানে অনেকেই পছন্দ করে না বা অনেক কিছু বলেন উনি সেটা অনেকের পেক মনে হয় তো সেই ব্যাপারটা এবার জিজ্ঞেস করবো ইয়ান লকে ইয়ান লয়ের থেকেই শুনে নেবো কারণ উনি রঞ্জিত বাজাজের সাথে থেকেছেন সাথে কাজও করেছেন কিছুদিন এবার ওনার মুখ থেকেই শুনে নেবো ক্ল্যারিফিকেশানটা যে রঞ্জিত বাজাজ আসলে কীরকম লোক তো রঞ্জিত বাজাজ যখন কেউ বলে লোকের অনেক কিছু উল্টো পাল্টা ভাবে বাট ইট ইজ নট লাইক দ্যাট আমিও আগে আই হ্যাড আ ডিফারেন্ট পার্সপেক্টিভ অ্যাবাউট হিম ওখানে যাওয়ার পর ইট ইজ কমপ্লিটলি চেঞ্জড হি ইজ সো প্যাশনেট অ্যাবাউট ফুটবল হি ইজ আ বিজনেসম্যান ও ভেরি বিগ বিজনেসম্যান ও লাইফে সব যা টাকা আসে সব ফুটবলের ওপরে খরচা করে দেয় উইদাউট স্পন্সরশিপ একটা ক্লাব আই লিগ ক্লাব চালাচ্ছে এএফসি কাপ যে খেলছে তিনটে ইউথ টিম আছে যে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হচ্ছে পরপর ইট ইজ নট ইজি তো হি ইজ কমপ্লিটলি ফুটবল পাগল ও খালি হি ইজ ভেরি ভোকাল ও যা বলতে চায় একদম ডাজ নট থিঙ্ক হি জাস্ট সেজ ইট অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গুড কোয়ালিটি আই ফিল বিকজ লোকেরা ভয় পায় কিছু বলতে পিঠ পিছনে কথা বলে বাট ও এমনি একটা লোক যে পিঠ পিছনে কখনও কথা বলে না যা বলার আছে অলওয়েজ একদম লোকের সামনে বলে দেয় আমাদের ট্রেনিং সেশনে একদিন একটা ছেলের লেগে গেছিলো
before physio could enter the ground, he was on the ground looking at the player, you know. So that is how passionate he is about the game, and it's a pleasure working with him, to be honest. I don't know what other people think, but he's a wonderful human being, and it's an honor. I love working with that man. Every player should play at least 45 to 50 matches in a season. So that's the thing that can only happen if both the leagues are merged together. So duto league jodi merge ho jaye, you have almost 20 teams participating. That is more matches automatically. 38 matches. Yes, so it should be like that, because jodi 10ta team er league hoy, then it's hardly any number of matches. And we need to have more Indian boys playing in the central positions. Stimacho bolechilo je amader India team e amra striker pacchi na. Striker kothay pabo jokhon sob ISL I League team e striker bideshi khelche. Amader striker gulo sob bench e boshe boshe, I don't know how they are going to go and perform in the national team. It's not possible, because 5 months jodi ekta player ke boshe dao, he's going to go flat. He's not getting any competition, he's not getting any top level training, there's no coordination with team members, kichu nei. Yaar, then you expect him to come back and win the I League or the ISL. It's very difficult. তো সিসিএফসির মাঠটা কিন্তু দেখে দিলে অসাধারণ পরিবেশ, আর এখানে কিন্তু মাল্টিপারপাস মাঠ, রাগবি খেলা হয়, হকি খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তার সাথে ফুটবলও খেলা হয়। তো মাঠটা তো পুরোপুরি দেখে নিলে অসাধারণ পরিবেশ। তো এবার চলো আবার সিন চেঞ্জ। তো সিন চেঞ্জ বলেছিলাম, সিন চেঞ্জ হয়ে গেছে মাঠ থেকে, এবার চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছ পুল আর টেনিস কোর্ট। সো এবার বাকি কোয়েশ্চেনগুলো এখানেই হবে, তো শুনে নাও বাকি কোয়েশ্চেনগুলো। সো আইড লাইক টু নো ফ্রম ইউ, what should the clubs, the Indian clubs, all the ISL clubs and the I-League clubs do for the grassroots development, the youth developments, as you have been a part of the youth system? So I would like you to tell the viewers about this. So for grassroots and youth development, first thing, আমাদের ইন্ডিয়াতে সবাই বলে মাঠ নেই বা ইনফ্রাস্ট্রাকচার নেই। আই থিঙ্ক দ্যাট ইজ আ কমপ্লিট মিসকনসেপশন, কারণ নর্থ ইস্টে আমাদের কটা মাঠ আছে এখন, প্রত্যেকটা স্টেটে মেবি একটা বা দুটো মাঠ, আর ওখান থেকে একটা একদম ফ্যাক্টরির মতন ওরা প্লেয়ার প্রডিউস করছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য, আই লিগ আইএসএল ক্লাবসের জন্য। সো ফার্স্ট থিং উই নিড টু ডু ইজ উই নিড গুড কোচেস, ভালো কোচ মানে ভালো প্লেয়ার, দ্যাটস ফর শিওর। অ্যান্ড ইউথ, ইউ নিড টু হ্যাভ ম্যাচেস, মোর দ্য ম্যাচেস মোর দ্য ডেভেলপমেন্ট। আমাদের ইন্ডিয়াতে বেশি আমরা ম্যাচ খেলি না, আমাদের যত ম্যাচ হবে অত বেটার ডেভেলপমেন্ট ইউ উইল সি। অ্যান্ড ফর আই লিগ অ্যান্ড আইএসএল ক্লাবস, উইনিং ইন দ্য ইউথ লেভেল ইজ নট ইম্পর্টেন্ট। আই ফিল ওরা যত প্লেয়ার প্রডিউস করতে পারে, দ্যাট ইজ দ্য মেইন ভিক্টরি। সো আই ডোন্ট সি দেম উইনিং ট্রফিস অ্যাজ a good youth development program, but producing players is a good youth development program. এবার আসি একটা টপিকে, কলকাতা ফুটবলের টপিকে। তুমি কলকাতা ফুটবল থেকেই উঠেছো, প্লেয়িং ডেতে কলকাতা ফুটবলেই ছিলে, তারপরে কোচিং ডেতেও কলকাতা ফুটবলেই, তো তারপরে মিনারভাতে চান্স পেলে, এখন মিনারভাতে কোচিং করাচ্ছে। তো তোমার কি মনে হয় কলকাতা ফুটবল আর ইন্ডিয়ার মানে কলকাতার বাইরের ফুটবলে কোনো ডিফারেন্স আছে? বাইরের ফুটবল, আই লিগ ফুটবল ইজ ভেরি ট্যাকটিক্যাল ফুটবল। আমি যে কলকাতা লিগ যা দেখছি, ইট ইজ ভেরি হার্ড, হাই ইম্প্যাক্ট, ইউনো, লট অফ যেটা বলে ঝাপাঝাপি ফুটবল। সো উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড কন্ট্রোল দ্যাট ইন বেঙ্গল। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ গুড ফুটবল, উই নিড গুড কোচেস। আমাদের বেঙ্গলে গুড কোচেস আছে খুব, কিন্তু ওরা অপরচুনিটি পাচ্ছে না। ইফ উই ক্যান অ্যালাউ গুড কোচেস টু ওয়ার্ক উইথ গুড টিমস, ইউ উইল সি আ হিউজ চেঞ্জ ইন ইন্ডিয়ান ফুটবল, স্পেশালি কামিং ফ্রম বেঙ্গল। কারণ আমরা বেঙ্গল একটু পিছিয়ে আছি এখনও, বাট উই হ্যাভ সো মাচ পোটেনশিয়াল অ্যান্ড সো মাচ অফ ট্যালেন্ট হিয়ার, দ্যাট ইন বেঙ্গল ক্যান বি দ্য নেক্সট সুপার পাওয়ার অফ ইন্ডিয়ান ফুটবল। শুনে নিলে কিন্তু বেঙ্গল ফুটবলের ব্যাপারে, কারণ উনি কিন্তু কলকাতা ফুটবল থেকেই উঠেছে, প্লেয়িং ডেজে কলকাতা ফুটবল থেকেই উঠেছে, তারপরে কিন্তু কোচিংও করেছে কলকাতার অনেক ক্লাবে, তারপরে অবশেষে এখন কিন্তু মিনারভাতে, মিনারভা আই লিগ টিম মিনারভায় কিন্তু কোচিং করাচ্ছে। তো অনেক কোয়েশ্চেন তো হয়ে গেল, এবার বলি আজকে কী কী করেছি। আজকে কিন্তু পুরো সিসিএফসি ঘুরে নিয়েছি একজনের কারণে, একজনের কারণে কিন্তু পুরো সিসিএফসি ঘোরা হয়ে গেল, অসাধারণ পরিবেশ। আর এটা কিন্তু মোটামুটি 200 বছরের চেয়ে বেশি পুরনো, মানে বলা যায় ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট ক্লাবস। তো এখানে কিন্তু এনার জন্যই আজকে আসা হলো, আর এখানে আজকে কিন্তু প্রচুর খাটিয়েছি, মানে এদিকে একবার ওদিকে একবার, একবার ওপরে তুলেছি নিচে নামিয়েছি, আজকে প্রচুর খেটে নিয়েছে। আজকে বিকেলে ম্যাচ খেলবে, ওয়ার্ম আপ এখনই হয়ে গেছে আমাদের সাথে। তো লাস্ট যেটা কোয়েশ্চেন, সেটা হলো প্রথমে ইউথ ডেভেলপমেন্টের কোচ, তারপরে এখন সিনিয়র টিমের কোচ, এরপরে ফিউচার প্ল্যানস আর কী কী আছে, আর কী কী করার প্ল্যানস আছে ফিউচারে? সো ফিউচারে আমার নেক্সট হোপফুলি টু ওয়ার্ক উইথ ইস্ট বেঙ্গল মোহনবাগান, দ্যাট ইজ দি আলটিমেট ড্রিম। অ্যান্ড আফটার দ্যাট হোপফুলি ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করা, ওটাই আমার স্বপ্ন। এই যদি এটা আমি করতে পারি, দেন আই নো আই এম সাকসেসফুল কোচ।
আমার প্ল্যান আছে এভরি ইয়ার টু ট্রাই অ্যান্ড ডেভেলপ মাই সেলফ, নট জাস্ট হাউ প্লেয়ার্স ডেভেলপ বাট কোচেস অলসো নিড টু ডেভেলপ। তো দেখি কত দূর যেতে পারি, আমি তো পুরো 100% দিতেই থাকবো অ্যাজ আ কোচ, অ্যান্ড লেটস সি হাউ আই গো। তো শোনা গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগানেও কিন্তু কোচিং করানোর ইচ্ছা আছে, আর ইন্ডিয়ান ন্যাশনাল টিম তো সবার ড্রিম, সেটা তো থাকবেই। তবে কলকাতার থেকে উঠেছে এই 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 জিনিসটা কিন্তু মাইন্ডসেটে সবারই থাকে, মানে এতদিন সবার সাথে কথা বলে যা বুঝলাম ইয়ান লড়ো কিন্তু এই ড্রিমটা আছেই। তো অল দ্য বেস্ট টু ইউ ফর অল ইউর ফিউচার এন্ডেভার্স। তো আজকের ভিডিও এখানে শেষ, মিনারভা পাঞ্জাব কোচ ইয়ান লয়ের সাথে। তো আমাদের ভিডিও তো কেউ দেখো না, ওই জন্য লোককে দিয়েই বলাতে হয়, সব স্টার্সদের দিয়ে বলাতে হয়। তো আজকে ইয়ান লয়ের মুখ থেকেই শুনে নাও। So guys, please like, share and subscribe to this channel because era eto khatche chhele gulo that puro Bengal football, Indian football news they are showing you for free of cost, nije time shob waste kore era eta korche, so please help them and I know they can do a good job in the future. Eta kichui na footage khelam channel er jonno ar Minerva coach er jokhon peye gale to I league er shomoy kintu notun surprise astei pare. To aje jacuzzi samne theke ekhoner jonno টাটা।